হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আজকের রিজনিংয়ের ক্লাসে নতুন একটা অধ্যায় আমি শুরু করতে চলেছি, যেটার নাম ডাইরেকশন টেস্ট বা দিক নির্ণয়। এই অধ্যায়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ডাইরেকশন টেস্টের উপরে রিজনিং কিন্তু অবশ্যই থাকে পরীক্ষাতে, এবং এটিকে ভালো করে বোঝার বিষয় রয়েছে। সুতরাং ভিডিওটি একটু না কেটে, একটু না স্কিপ করে সম্পূর্ণটা দেখো। এবং গত ক্লাসে অ্যালফাবেট রিপিটিং সিরিজের লাস্ট যে দুটো কোশ্চেন আমি দিয়েছিলাম, কোশ্চেন নাম্বার 24 এবং 25, তো সেই 24 নম্বর কোশ্চেনের সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি, এবং 25 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি। এগুলো তোমরা একটু মিলিয়ে নেবে। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক ডাইরেকশন টেস্ট বা দিক নির্ণয় অধ্যায়ের রিজনিংগুলি। তাহলে বন্ধুরা, তোমরা ছবিতে এখানে দেখতে পাচ্ছ ডাইরেকশন টেস্ট বা দিক নির্ণয় এর রিজনিংগুলো সমাধান করতে হলে এই ডাইরেকশনের ছকটা আগে মুখস্থ রাখতে হবে, যেখানে খাতার ডান দিক হচ্ছে ইস্ট, বাঁ দিক হচ্ছে ওয়েস্ট, এবং আপার সাইড হচ্ছে নর্থ এবং লোয়ার সাইড হচ্ছে সাউথ। এবং এগুলোর যে কোণা থেকে যেগুলো বেরিয়েছে, নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট এবং সাউথ ইস্ট, এই ছকটা বা এই চার্টটা কিন্তু মাথায় রাখতে হবে। তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা তোমাদের খাতাতে এটাকে লিখে রাখতে পারো। তাহলে শুরু করা যাক কোশ্চেন নাম্বার 1। এখানে তোমরা ডিসপ্লেতে প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ, এটাকে তোমরা তোমাদের খাতায় লিখে রাখতে পারো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তাহলে এক নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, এখানে বলা হয়েছে সমীর পি বিন্দু থেকে যাত্রা শুরু করে 10 মিটার দক্ষিণে গেল। তাহলে এই যে বিন্দুটা, এটাকে যদি আমরা পি বিন্দু ধরি, তাহলে এখানে পি থেকে 10 মিটার দক্ষিণ অর্থাৎ নিচের দিকে আসতে হবে, কারণ এখানে আমরা জানি ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, এখানে নিচের দিকটা হচ্ছে সাউথ অর্থাৎ দক্ষিণ দিক। তো সুতরাং এখানে 10 মিটার দক্ষিণে গেল, এরপর পশ্চিম দিকে ঘুরে 20 মিটার গেল। এবার পশ্চিম মানে হচ্ছে ওয়েস্ট অর্থাৎ খাতার বাঁ দিকে, এখানে গেল 20 মিটার, এবং তারপর কি বলা হয়েছে, এরপর দক্ষিণ দিকে ঘুরে 10 মিটার গেল, আবার দক্ষিণ দিকে মানে আবার নিচের দিকে আসবে, এবং এখানে সে গেল 10 মিটার, এরপর আবার পূর্ব দিকে 20 মিটার গেল, পূর্ব দিক মানে হচ্ছে ইস্ট অর্থাৎ খাতার ডান দিকে, আবার গেল 20 মিটার, সবশেষে উত্তর দিকে ঘুরে 5 মিটার গিয়ে কিউ স্থানে পৌঁছালো। তাহলে উত্তর মানে হচ্ছে উপর দিক, এখানে সে এগিয়েছে 5 মিটার, এবং এখানে সে ফাইনাল বিন্দুতে পৌঁছেছে কিউ। পি এবং কিউ স্থানের দূরত্ব কত, তাহলে এটা কিন্তু মুখে মুখে হিসেব হয়ে যাচ্ছে। এখানে দেখো, সে প্রথমে এসছে 10 মিটার, তারপরে সে আবার এখানে এসছে 10 মিটার, তাহলে এই 10 এবং এই 10 অর্থাৎ 10 প্লাস 10 হয় 20, সেই 20 থেকে আবার সে ওপর দিকে অর্থাৎ বিপর দিকে গিয়েছে 5 মিটার অর্থাৎ মাইনাস 5, সেক্ষেত্রে তাহলে সঠিক উত্তরটি বেরোলো 15। তাহলে এখানে কিন্তু সঠিক অপশানটি হবে অপশান ডি, 15 মিটার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার তোমরা ডিসপ্লেতে 2 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ, তাহলে 2 নম্বর প্রশ্নে যা বলা হয়েছে, অজয় সোজা পূর্ব দিকে হাঁটা শুরু করলো। তো পূর্ব দিকে মানে এখানে ইস্টের দিকে, আমরা একটা নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করব, এবং পূর্ব দিকে মানে ডান দিকে 75 মিটার, 75 মিটার হাঁটলো, এবং তারপরে কি বলা হয়েছে, হাঁটার পর বাম দিকে ঘুরে সোজা 25 মিটার হাঁটলো, অর্থাৎ এইদিকে মুখ করে যদি সে হাঁটে, তাহলে অজয়ের বাঁ দিক মানে নর্থের দিক অর্থাৎ উপরের দিকে উত্তর দিকে, তাহলে উত্তর দিকে সে হাঁটলো 25 মিটার, এবং 25 মিটার হাঁটার পরে আবার কি বলা হয়েছে, আবার বাম দিকে ঘুরে সোজা 40 মিটার হাঁটলো, তাহলে মুখ যদি তার এদিকে থাকে, তার বাঁ দিক মানে হচ্ছে ওয়েস্ট বা পশ্চিম দিক হবে, তাহলে পশ্চিম দিকে সে হাঁটলো 40 মিটার, এরপর আবার বাম দিকে ঘুরে 25 মিটার হাঁটলো, তাহলে আবার বাম দিক মানে আবার নিচের দিকে আসবে অর্থাৎ সাউথের দিকে, সেখানে সে আবার 25 মিটার হাঁটলো। তাহলে এখন সে যাত্রা শুরু করার স্থান থেকে কত দূরে আছে, তাহলে সে যাত্রা শুরু করেছিল কিন্তু এই বিন্দু থেকে,
এবং সে এখন এখানে আছে, অর্থাৎ সে টোটাল প্রথমে শুরু করেছিল 75 মিটার এবং ডান দিকে এবং বাঁ দিকে কিন্তু সমান গেছে, মানে 25 আর 25, তাহলে এ দুটোর কিন্তু কোনো ভ্যালু থাকছে না। এখানে সে উল্টো থেকে এসেছে 40 মিটার, তাহলে এখানে দেখো এই 75 থেকে 40 বিয়োগ করলে যেটা থাকে 35 মিটার, অর্থাৎ যাত্রা শুরু করার স্থান থেকে সে এখন কত দূরে আছে, 35 মিটার দূরে কিন্তু আছে। অর্থাৎ সঠিক অপশানটি হচ্ছে অপশান ডি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে বন্ধুরা, এই ডাইরেকশনের রিজনিংগুলো ভীষণ গুরুত্বপূর্ণ এবং মোটামুটি কিন্তু সবগুলো একই ধরনের। তো আমি এই দু রকমের আপাতত করিয়ে দিয়ে তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, যেখানে 3, 4, 5 তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই হোমওয়ার্কের উত্তর এই ভিডিও নিচের কমেন্ট বক্সে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে কিন্তু এই হোমওয়ার্কের মধ্যে যেমন উত্তর দক্ষিণ দিক উল্লেখ করেও রিজনিং দেওয়া রয়েছে, আবার ডান দিক বাঁ দিক এভাবেও কিন্তু রিজনিং দেওয়া রয়েছে। এইগুলোর সঠিক উত্তর তোমরা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে আমাকে জানাবে এবং আজকের ভিডিও কেমন লাগলো সেটাও কমেন্ট করে আমাকে জানাবে। এবং যদি ভিডিওটি ভালো লাগে এবং তোমাদের উপকারে লাগে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং এই ধরনের ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।